ফরিদপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসল ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা বারবার অনুরোধ সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না ভাটা মালিক। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা, এতে ক্ষুব্ধ তারা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। ফরিদপুরের ঢাকা বরিশাল মহাসড়কের পাশে মহিলা রোড এলাকায় গড়ে তোলা হয়েছে আব্দুল মজিদ ব্রিক্স নামের একটি ইটভাটা। দীর্ঘদিন ধরে এই ভাটার কারণে ক্ষতি হচ্ছে পরিবেশের। ইটভাটার কালো ধোঁয়ায় ভাটার আশেপাশের এলাকার কৃষি জমির ফসল নষ্ট হচ্ছে, মারা যাচ্ছে পুকুরের মাছ, নষ্ট হচ্ছে ফল বাগান। ইটভাটার ক্ষতিকর ধোঁয়ায় নষ্ট হয়েছে এলাকার কয়েকশো বিঘা জমি ও ফসলের ক্ষেত। পূর্ব দিকে একটা ইটের ভাটা আছে, ইটের ভাটা লাস্টের দিন কি মেডিসিন দেওয়ায় দেওয়ার পরে আমাদের সম্পূর্ণ কুই শাক নষ্ট হয়ে গেছে, চার পাঁচ বিঘে ভুই ওই সব ক্ষেত নষ্ট হয়ে গেছে। এই দেখেন ভাই, তার কিছু নমুনা আরগুলো খেতে রয়েছে, ভাবে আমি যাই নাই খেতে। আমার এখন সংসার কিভাবে চলবে? আমি তো এইসব শাক সবজি বেয়েছি, আমি সংসার চালাই। বিষয়টি একাধিকবার ইটভাটা মালিককে জানানো হলেও এ নিয়ে কোনো পদক্ষেপ নেননি তিনি। বরং ভাটার দায়িত্বে থাকা ম্যানেজার কৃষকদের বিভিন্ন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে আমি কৃষকদের সহ ইটভাটার মালিকের কাছে যাই এবং তাদের কাছে অবহিত করি। করার পরে তারা আমাদের কোনো কথাই কর্ণপাত করে না, বরঞ্চ তারা আমাদের হুমকি ধমকি, কৃষকদের হুমকি ধমকি দেয়। এ বিষয়ে কথা বলতে গেলে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেবার চেষ্টা করেন ইটভাটার ম্যানেজার। অভিযোগ পেলে তদন্ত করে কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সরকারি জমিনে যাচাই করে যদি কারো ফসলের ক্ষতি হয় ইটভাটার কারণে, তাহলে এটা আমরা যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ আমরা দেওয়ার ব্যবস্থা করব। ইটভাটার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার পাশাপাশি ভাটাটি সরিয়ে নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।